বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন করোনার টিকাকরণ কর্মসূচিতে দেশের মধ্যে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের গাইডলাইন মেনে চলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। করোনা বাড়ছে কিন্তু ত্রিপুরাতে আমি রাজ্যবাসী প্রথম দিন থেকে বলেছি যে আমরা সতর্ক থাকব, যে যে গাইডলাইনগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার লাগু করেছে সেগুলো লাগু করা, আর বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, একটু দূরে দূরে থাকা, বাস এটাই সবচেয়ে বড় ঔষধ। আর করোনা মোকাবেলায় ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে যে দুই তিনটি রাজ্য যেভাবে মোকাবেলা করছে তার মধ্যে প্রথম স্থানে পাঁচটি রাজ্যের মধ্যে ত্রিপুরা রয়েছে। আমি আশা করি সেটা শুধু প্রশাসনের জন্য হয়েছে তেমন না, রাজ্যবাসীর সতর্কতার কারণে হয়েছে। ভ্যাকসিনেশনও আমরা মানে দেশের মধ্যে নাম্বার ওয়ানে আছি। তো সব দিক দিয়ে যদি আমি দেখি তো আমি আজকের এই শুভ দিনে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাবো এবং করোনা মোকাবেলা নিশ্চিত আমরা 37 লক্ষ ত্রিপুরাবাসী নিয়ে করতে পারবো। যে যে গাইডলাইনগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার দিয়েছে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে আমরা মেনে চলবো।